সেই সময় আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে তিনি যোগদান করেন। সেই যোগদানের তারিখটা ছিল 1 মার্চ। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বিমা কোম্পানিতে যখন চাকরি নেন, কাজ করা শুরু করেন, আমার মা সবসময় একটা কথা বলতেন যে আমি আইয়ুব খানকে ধন্যবাদ দিই যে আমাকে অন্তত একটু সংসার করার সুযোগ এনে দিয়েছে। 1958 সালের 7ই অক্টোবর পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান ক্ষমতা দখল করে, একদিকে সেনাপ্রধান, অপরদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি, এবং ক্ষমতা দখল করে সকল রাজনীতি নিষিদ্ধ করে দেয়, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেয়। 11 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যদিও 12ই অক্টোবর অফিসিয়ালি গ্রেপ্তার দেখায়। এবং 11 অক্টোবর যে তিনি যে বন্দী হয়ে গেলেন, এরপর তিনি তার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়, মামলা প্রায় 15টা তিনি হ্যাবিয়াস কর্পাস করে উচ্চ আদালত থেকে মুক্তি পান 59 সালের 17 ডিসেম্বর। তবে তার রাজনীতি নিষিদ্ধ ছিল, ঢাকার বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল, ঢাকার বাইরে যেতে হলে তাকে থানায় খবর দিয়ে যেতে হবে বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে খবর দিয়ে যেতে হবে, এটাই নিয়ম ছিল। সেই সময় তিনি আসলে জীবন জীবিকার জন্য আর তাছাড়া বেকার তো থাকতে পারেন না, সেই সময় আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে তিনি যোগদান করেন। এবং সেই যোগদানের তারিখটা ছিল 1 মার্চ 1960 সাল। আজকে 1 মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় একটি বিষয়। কাজী আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে দিবসটি আমরা পালন করছি। বিমা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনের বিভিন্ন ঝুঁকি এড়াতে এই বিমা সহযোগিতা করে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বিমা কোম্পানিতে যখন চাকরি নেন, কাজ করা শুরু করেন, তখন অবশ্য একটা কথা বলতে পারি যে আমি আইয়ুব খানকে ধন্যবাদ দিই যে আমাকে অন্তত একটু সংসার করার সুযোগ এনে দিয়েছে। কারণ সেই সময় নিয়মিত অফিসে যাচ্ছেন, একটা নিয়মিত বেতন পাওয়া যাচ্ছে, ভালো বেতন পাওয়া যাচ্ছে এবং ভালোভাবে একটা থাকে। এই খাতে ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম বাস্তবায়ন সহ এই খাতের টেকসই উন্নয়নে লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বিমা খাতে পেশাদারিত্ব প্রযুক্তিগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি, এবং আমাদের দেশের সাধারণ মানুষ যাতে আরও বিমার দিকে এগিয়ে আসে সে বিষয়ে আপনারা যত্নবান হবেন। তবে বিমা দাবিগুলি যাতে মানুষ সহজে পায়, এরকম যারা 2 নম্বরকে আমি তাদের কথা বলছি না, প্রকৃতপক্ষে যারা পায় তাদেরটা যেন সহজে পেতে পারে এদিকে একটু দৃষ্টি দিতে হবে। কারণ যারা এরকম 2 নম্বরই করে তারা আবার ম্যানেজ করে ফেলে, তো সে কেউ যদি ম্যানেজ করতে না পারে আর সত্যিকার যাদের প্রাপ্য তারা যেন সঠিকভাবে অল্প সময়ের মধ্যে পেতে পারে, সেটাও ব্যাংকের মাধ্যমেই তো আপনারা করে দিতে পারেন, এখন তো সুবিধা হয়ে গেছে। কাজেই সেদিকে আপনারা একটু